পুরান বাবু টিচার দিদি মনিটার সাথে কথাটা বলছিস দে না রে আমি একটু কথাটা বলি মা রাঙামতে একটু কথা বলতে চাইছে দে দে কি রে টিচার দিদি মনি আমার কথা সারা দিনে একটু বারো মনে পড়ে না লাই ছি তোর কথা না ভেবে কোনো উপায় আছে আমার ভাববো না কেন কিন্তু আমি তো এখানে একটা অন্য কাজে এসেছি তাই না মা আর আমার চিন্তা কিসের আমার সংসারের দায়িত্ব তো তোর উপর আমি দিয়েই এসেছি হরে সে তো আমি দেখেই লিছি ও আর জানিস আজ আমাদের বাড়িতে পিকনিকটা হবে রে পিকনিক এখন তো খাওয়া দাওয়াটা হবে তারপর লাচাগানাটা হবে অনেক মজা হবে বাবা তাই নাকি এ তো দারুণ ব্যাপার তুইও নিশ্চয়ই নাচ গান করবি তাই তো হ্যাঁ সে তো দেবই আর আমি জঙ্গলের মায়াটা আছি বাড়িতে লাচাগানাটা হবে আর আমি সেসব করবো না তাই কখনো হয় বেশ খুব ভালো করে সময় কাটাও দারুণ আনন্দ করো কিন্তু সাবধানে হ্যাঁ হ্যাঁ আমি সাবধানেই থাকবো শুন তোরা কিন্তু সাবধানে থাকবি ওষুধটা সাথে নিয়েছিলিস তো ব্যাগে ওটা কিন্তু খাবি আর বড় বাবুকেও কিন্তু ওষুধগুলো সময় মতন দিবি আর শুন না যদি ওখানে জঙ্গল টঙ্গল কিছু থাকে রাতের বেলা যাস না কিন্তু যদি সাপটা বেরোয় রাঙামতির আমার বাবা মায়ের প্রতি কি সুন্দর কর্তব্য বোধ ওরে বাবা রে পাকা বুড়ি তুই ফোনটা রাখবি এবার আহারে ঠিক আছে রাখ পরে কথাটা হবে সাবধানে আসিস কিন্তু ঠিক আছে রাখছি রাঙামতি শোনো তোমাকে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম না আমি চাই ওই ভিডিওগুলো তুমি খুব ভালো করে দেখে মায়ের সঙ্গে সোমবার যাও দেখো আজকে বাড়িতে আনন্দ ফুর্তি হচ্ছে তুমি একটু এনজয় করে নাও কিন্তু সোমবার থেকে আমি চাই তুমি শুধুমাত্র তীরন্দাজি নিয়ে ভাববে দেখো মা তোমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন তোমার মধ্যে বিশ্বাস জাগিয়েছেন যে তুমি তোমার তীরন্দাজি দিয়ে বিশ্ব জয় করতে পারবে এই হলো তোর বিশ্ব জয় করার হাতিয়ার এই ধনুক দিয়ে লক্ষ্য ভেদ করেই একদিন দুনিয়ার শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠতে হবে তোকে কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজেই স্বপ্নটা দেখবে রাঙামতি আর সেটা তোমার ভেতর থেকে ফিল করতে হবে তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তোমাকে ভাবতে হবে যে সারা বিশ্বের সামনে তীরন্দাজির মাধ্যমে তুমি তোমার গ্রামের নামটা তুলে ধরবে তবেই তুমি কিন্তু দশটা মেয়ের জন্য সাফল্যের পথটা খুলে দিতে পারবে রাঙামতি তখনই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে বুঝতে পারছো আমি কি বলছি আমি চাই যাতে তীরন্দাজির মাধ্যমে সকলের সামনে তোমার ভয়েসটা তুলে ধরার একটা জায়গা তৈরি হোক তোমার লোকেদের কথা তুমি বলতে পারো আর এই সবটাই সম্ভব হবে কখন জানো যখন তুমি জিনিসটা বিশ্বাস করবে তার আগে স্বপ্নটা তোমাকে দেখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে তখনই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে রাঙামতি তুই একদম তোর মায়ের মতন আছিস রে উড়ন বাবু কি সুন্দর করে কথাগুলান বললি টিচার দিদিমণি এমন ভাবেই কথাগুলান বলে আমাকে কেমন লাগছে রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।